হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো রয়েছেন। ফাইনালি ইউটিউব কিন্তু মনিটাইজেশন নিয়ে কিন্তু নতুন একটা আপডেট নিয়ে আসছে। সেটি হচ্ছে আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দুই ধরনের ভিডিও আপলোড করতে পারি, একটি হচ্ছে লং ভিডিও আর একটি হচ্ছে শর্টস ভিডিও। তো আমরা যারা লং ভিডিও আপলোড করি তারা কিন্তু সকলেই জানি যে আসলে একটি ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন পাওয়ার জন্য 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং সেই সাথে 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয়, তারপরে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারি এবং সেই সাথে মনিটাইজেশনটা আমরা পেয়ে থাকি। কিন্তু আপনারা যারা শর্টস ক্রিয়েটর রয়েছেন, আপনারা যারা শর্টস নিয়ে কাজ করতে চাচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলে, তারা কিন্তু শর্টস চ্যানেলেও কিন্তু আপনারা মনিটাইজেশনটা পাবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার যে মনিটাইজেশন পলিসি সেটার মধ্যে কিন্তু ইউটিউব নতুন একটা আপডেট নিয়ে আসছে, যেটি আপনার অবশ্যই 2023 সাল থেকে কার্যকর হবে। সেটি হচ্ছে আপনার শর্টস চ্যানেলটাকে মনিটাইজেশন করার জন্য আপনার চ্যানেলে অবশ্যই 1,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে এবং সেই সাথে 10 মিলিয়ন ভিউস আপনাকে কমপ্লিট করতে হবে, মানে 1 কোটি ভিউস আপনাকে কমপ্লিট করতে হবে এবং সেটি লাস্ট 90 ডেজের মধ্যে, মানে 90 দিনের মধ্যে আপনার শর্টস চ্যানেলটাতে 1,000 সাবস্ক্রাইবার এবং সেই সাথে 10 মিলিয়ন ভিউস যখন আপনি কমপ্লিট করতে পারবেন তখনই কিন্তু আপনি আপনার শর্টস চ্যানেলটাতে মনিটাইজেশনটা এনেবল করতে পারবেন। তো এই ছিল মূলত আপডেট। তো আপনাদের এই আপডেটটা কেমন লেগেছে বা আপনারা হয়তো বা এখন চিন্তায় পড়ে গেছেন যে আসলে আপনারা 10 মিলিয়ন ভিউস আপনারা কীভাবে কমপ্লিট করবেন? আসলে শর্টস ভিডিওর যে রিচটা সেটি কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ইউটিউব দিয়ে থাকে। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে শর্টস ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউস কিন্তু হয়ে থাকে। যদি আপনি একজন রিয়েল শর্টস ক্রিয়েটর হন এবং সেই সাথে ভালো কিছু তুলে ধরেন তাহলে কিন্তু আপনার শর্টস ভিডিওতে অবশ্যই এই যে 10 মিলিয়ন ভিউস সেটি কিন্তু আপনি 90 দিনের মধ্যে কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। কেননা শর্টসে কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হয়, আপনারাও জানেন এবং সেটি কিন্তু আমরাও জেনে থাকি। তো এই ছিল মূলত ইউটিউবের নতুন আপডেট ইউটিউব শর্টস নিয়ে। আশা করি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লেগেছে। যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটা লাইক দিবেন এবং সেই সাথে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন।